আমি বিদেশে অনেক ডাক্তার দেখাইছি, ইন্স্যুরেন্স ছিল আমার, ওইখানে বড় বড় ইন্ডিয়ানই ডাক্তার দেখাইছি, তো ওরা বলছে যে অপারেশন ছাড়া কোনো এটার কোনো চিকিৎসা নাই, এটা শেষ চিকিৎসা হলো অপারেশন। তা আমি ওইখানে অপারেশনের জন্য অনেক সাইন টাইন করে আসছি, আসার পরেও আমার দেশের মানুষ বলতেছে অপারেশন করিস না, দেশে আয় এরকম ডাক্তার টাক্তার দেখা। দেশে আসার পরে আমি এখানে ডাক্তার টাক্তার দেখাইলাম, অনেক এখানেও আসি কোনো কাজ হয় নাই, অনেক ডাক্তার দেখালাম, সবাই বলতেছে কি দুনিয়া গুলি দিলে অসুখটা সুস্থ হবে না, এটা একমাত্র চিকিৎসা হলো অপারেশন। অপারেশন না করে আমার মনে হয় আমি অনেক ভালোই করছি, স্যারের পরামর্শটা নেওয়ার জন্য, আমি স্যারের পরামর্শ দেওয়ার জন্য স্যারকে অনেক ধন্যবাদ, অপারেশন না করে আমি অনেক ভালোই করছি। এই জিনিসটা যদি আমি আরও আগে আসতাম স্যারের কাছে, আমি আরও আগে সুস্থ হয়ে যেতাম। বা আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, আমার দেশের বাড়ি হলো কুমিল্লা নাঙ্গলকোট থানা, আর আমার বয়স হলো 30, আমি দেশের বাইরে থাকি, আমি ইলেকট্রিক কাজ করি, ইলেকট্রিশিয়ান। আমার আজকে বছর দুয়েক ধরে, 2 বছর হবে, আমার হিপ জয়েন্টের সমস্যা, অনেকদিন যাবৎ এই অসুস্থ নিয়ে আমি ভুগতেছি। আমার সমস্যাটা শুইতে বসতে অনেক কষ্ট হইতো, আমার নামাজ পড়তে অনেক কষ্ট হইতো, আমি মোটামুটি এখন আগের চাইতে অনেক, এখানে আসার পর থেকে অনেক ভালো আছি। আমার কষ্টটা বলতে, আমি যখন উঠতাম আমার রগগুলা টান খাইতো, প্রচুর ব্যথা করতো, ব্যথার সময় আমি কিছুক্ষণ হাঁটলে আমি আর পা দিতে পারতাম না, চাপ দিয়ে পা দিলে আমার অনেক কষ্ট হইতো। এরপর থেকে আমি হাঁটা চলা অনেক কষ্ট হইতো, আমার বাড়ি একটা জিনিস আলগাইতে পারতাম না, তারপরে দাঁড়াতে কুঁজো একটু দাঁড়াইতে পারতাম না, নামাজে যখন রুকুতে যাওয়া অনেক কষ্ট হইতো আমার। আমি বিদেশে অনেক ডাক্তার দেখাইছি, ইন্স্যুরেন্স ছিল আমার, ওইখানে বড় বড় ইন্ডিয়ানই ডাক্তার দেখাইছি, তো ওরা বলছে যে অপারেশন ছাড়া কোনো এটার কোনো চিকিৎসা নাই, এটা শেষ চিকিৎসা হলো অপারেশন। তা আমি ওইখানে অপারেশনের জন্য অনেক সাইন টাইন করে আসছি, আসার পরেও আমার দেশের মানুষ বলতেছে অপারেশন করিস না, দেশে আয় এরকম ডাক্তার টাক্তার দেখা। দেশে আসার পরে আমি এখানে ডাক্তার টাক্তার দেখাইলাম, অনেক এখানেও আসি কোনো কাজ হয় নাই, অনেক ডাক্তার দেখালাম, সবাই বলতেছে কি দুনিয়া গুলি দিলে অসুখটা সুস্থ হবে না, এটা একমাত্র চিকিৎসা হলো অপারেশন। তো আমি এখানে ইউটিউবে দেখছি, স্যারের অনেক ভিডিও দেখতাম, বিদেশে থাকতেও দেখতাম, ব্যায়াম ট্যায়াম, আমার শেষ ভরসা ছিল স্যারের কাছে একবার আসবো লাস্ট চিকিৎসা, যেহেতু আমার বাড়ির মানুষরা বলতেছে, আমারও একটা ভরসা ছিল স্যারের উপরে। আসার পর থেকে এখন আমি স্যারের পরামর্শ নিলাম, স্যার বলতেছে তোমার তো এখন বয়স কম, এত তাড়াতাড়ি তুমি কেন অপারেশন করবা, এত এই বয়সে কেন বেড়া, বয়স আরো বেশি হোক তারপর অপারেশন দেখা যাবে, এখন তুই অনেক ভালো আছস, হাঁটতে পারতেছস, এটা কোনো সমস্যাই না। অথচ অন্য অন্য ডাক্তারেরা বলছে অপারেশন ছাড়া কোনো চিকিৎসাই নেই। স্যারা বলছে এখানে ভর্তি হ, 20 দিনের মতো থাকো, ইনশাল্লাহ আমাকে সুস্থ হয়ে যাবে, থেরাপি লো, সমস্যা না, আমি আছি। স্যারের ভরসা পাইয়েরা আমি এখানে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে স্যারের অশেষ রহমত, অনেকটা সুস্থ আছি আমি, এখন আর উঠতে বসতে কষ্ট হয় না, হাঁটা চলা করতে কষ্ট হয় না, আল্লাহর রহমতে এখন আগের থেকে অনেক বেটার। অপারেশন না করে আমার মনে হয় আমি অনেক ভালোই করছি, স্যারের পরামর্শটা নেওয়ার জন্য, আমি স্যারের পরামর্শ দেওয়ার জন্য স্যারকে অনেক ধন্যবাদ, অপারেশন না করে আমি অনেক ভালোই করছি। এই জিনিসটা যদি আমি আরও আগে আসতাম স্যারের কাছে, আমি আরও আগে সুস্থ হয়ে যেতাম। বা থেরাপি বাইগুলো অনেক ভালো, ওনারা ভালো আচরণ করছে, টাইমলি থেরাপি দিছে আমাদেরকে, অনেক ভালো ব্যবহার করছে, ওনাদের কেবল ওনাদের যে ব্যবহার, এটা বলে ভাষায় বলা বোঝানো যাবে না। আর নার্সেরা অনেক ভালো, আসি সবসময় প্রেশার মাপত, আমাদেরকে সবসময় ওষুধ টষুধ সবগুলো বুঝাই দিয়ে যেত, অনেক ভালো ব্যবহার করছে এখানে। এখানে আবার ডাক্তাররা আছে, সবসময় প্রতিদিন যাই যাই জিজ্ঞেস করে কি অবস্থা, কেমন আছো, সবাই পরীক্ষা নিয়ে সবাই দেখাশোনা করে, ডাক্তারেরা অনেক ভালো। আমি মনে করি বিদেশের থেকেও বাংলাদেশের চিকিৎসাটা এখন অনেক ভালো, বিদেশে যদি এই চিকিৎসাটা আমি পাইতাম, আমি এত কষ্ট করা লাগতো না। আমি বাংলাদেশে আসার পরে যে চিকিৎসাটা পাইছি, আসলে মনে করি সবাই এখানে আসার দরকার, একবার স্যারের সাথে পরামর্শ করে দেখেন, যাদের এই হিপ জয়েন্টের সমস্যা আছে তারা আসিয়ে একবার স্যারের সাথে দেখা করেন, দেখা করলে আপনারা অনেক সুফল পাইতে পারেন, আমার বিশ্বাস। আর আমার জন্য সবাই দোয়া করবেন, স্যারের জন্য সবাই দোয়া করবেন, স্যারকে আল্লাহ তাআলা সুস্থ দান করুক, ওনার কারণে আমি সুস্থ হয়েছি। আর সবাই যাদের হিপ জয়েন্টের সমস্যা আছে তারা আসি একবার, এদিক এদিক টাকা অপচয় না করে এখানে আসি একবার ডিপিআরসিতে,
আপনারা চিকিৎসা নিয়ে দেখতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।